তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার শপথ নেওয়ার একদিন পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার সিনিয়র আমলাতন্ত্রের রদবদল করেছেন। তা নিউ শনিবার এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী কাকারের অনুমোদনের পরে সংস্থাপন বিভাগ সিন্ধু, বেলুচিস্তান এবং আজাদ ও জম্মু কাশ্মীরের প্রধান সচিব, ফেডারেল অভ্যন্তরীণ সচিব এবং মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এবং ইসলামাবাদের প্রধান কমিশন এবং সিনিয়র আমলাতন্ত্রের অন্যান্য সদস্যদের বদলির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তদুপরি আমলাতন্ত্রের অন্যান্য বদলি আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাশিত। নতুন বদলি ও পদায়নের জন্য কামরান আলী আফজাল পাকিস্তান প্রশাসনিক পরিষেবা পিএএস এর একজন বিপিএস 22 অফিসার, যিনি বর্তমান ডিরেক্টর জেনারেল সিভিল সার্ভিসের একাডেমি হিসাবে পোস্ট করেছেন। ইডি এর বিজ্ঞপ্তিতে অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। পানি সম্পদ সচিব নাসির জামি পিএএস এর বিপিএস 22 কর্মকর্তা এখন তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন। পিএএস এর একজন বিপিএস এর 22 কর্মকর্তা শাকিল খান বঙ্গ, যিনি একজন ওএসডি বা বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, তাকে গৃহায়ন ও পূর্ত বিভাগের সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। গৃহায়ন ও পূর্ত সচিব মোহাম্মদ ফখরুল আলম ইরফান কে পিএএস এর বিপিএ 22 অফিসার সিন্ধুর মুখ্য সচিবের মর্যাদাপূর্ণ পদ দেওয়া হয়েছে। তিনি পিএএস এর আরেক বিপিএস 22 অফিসার মোহাম্মদ সোহেল রাজপুত এর স্থলাভিষিক্ত হবেন, যাকে সংস্থা বিভাগ রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দ আসিফ আলী হায়দার শাহ, যিনি একজন কর্মকর্তা ওএসডি ছিলেন, তাকে জলবায়ু পরিবর্তন বিভাগের সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ন্যাশনাল পুলিশ সার্ভিস বিপিএস 22 কর্মকর্তা আল্লা দিনো খাজা, যিনি ন্যাশনাল পুলিশ একাডেমির কমান্ডার ছিলেন, তিনি এখন মানবাধিকার বিভাগের সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন, যেখানে সংস্থাপন বিভাগে পদায়নের অপেক্ষায় থাকা পাশের বিপিএ 22 কর্মকর্তা হুমাইরা আহমেদ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি বিভাগের সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব সৈয়দ আলী মুর্তজা পিএএস এর একজন বিপিএস 22 কর্মকর্তার বদলি করা হয়েছে এবং পানি সম্পদ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহ সুসম্বল একজন বিপিএস 21 কর্মকর্তা হিসেবে, যিনি অতিরিক্ত সচিব ইনচার্জ বিজ্ঞান ও প্রযুক্তি হিসেবে দায়িত্ব পালন করতেন, তাকে অতিরিক্ত সচিব ইনচার্জ অভ্যন্তরীণ বিভাগে পদায়ন করা হয়েছে। এভাবে দেশটির গুরুত্বপূর্ণ বিভাগ, মন্ত্রণালয় এবং কর্মকর্তাদেরকে বদলির ব্যবস্থা করা হচ্ছে, যার মাধ্যমে আগামী দিনের নির্বাচন শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে অনুষ্ঠানে সহায়তা করবে।